Hello guys, welcome Mimi's blog. আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আমার মিমি অনেক ভালো আছি। করব সকাল সকাল খুব শীত লাগছে ওই জন্য আমরা এখন আমি আর অনিশা ছাদে এসেছি, ছাদে রোদ পোয়াচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো। তো গাইস আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে আমরা একটু চা খাবো, চলো। আমার তো চা খাওয়াই হয়ে গেছে, দুধ চা খেয়েছি দুই কাপ। তাই ও দু কাপ চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন কিচ্ছু খাইনি। তো গাইস আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে আমরা একটু চা খাবো, চলো। আমার তো চা খাওয়াই হয়ে গেছে, দুধ চা খেয়েছি দুই কাপ। তাই ও দু কাপ চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন কিচ্ছু খাইনি। চা খাওয়া শেষ। তো আমি এতটা চা ভালোবাসি না, যেদিন গলা খুশখুশ করে খুব ঠান্ডা ঠান্ডা লাগে সেদিনই শুধু চা খাই। ঠান্ডা লেগে গেছে, সকাল থেকে দু কাপ চা খাওয়া হয়ে গেছে। তারপরে কথা বলছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, এখন দিচ্ছি দিতে পারি। অন্বেষা কি করছিস? এই কি দেখছিস ফোনে? শুধু ফোন দেখা না, দিদিদের ঘরে কাজ চলছে। কি দেখছিস? এখনো ভাত খাসনি? শুধু ফোন দেখা, তাই না? খাওয়া দাওয়া নেই। এখন আমি ঘরটা মুছবো, আর ঘর মুছে তারপর স্নান করতে যাব। ঘর মুছি, স্নান করে আসলাম সবে মাত্র। ক্রিম ট্রিম মাখবো, সফট মুখের সাথে সাথে একটু গলায় মুখে নিই। গুবলু এখন খাচ্ছে, কি খাচ্ছে গুবলু? এই যে নুনটা ফুনটা খাচ্ছে গুবলু। আর খাওয়াচ্ছে কে? ওর কাকি, ওর কাকিমণি খাওয়াচ্ছে গুবলু। গুবলু দেখো কিসের মধ্যে দাঁড়িয়ে আছে, ঢপের মধ্যে। ও খুব মজা পাচ্ছে এর মধ্যে দাঁড়িয়ে। এই দেখো গুবলু তুললাছে।
গাড়ি বুম 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 গাড়ি গাড়ি এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।